আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আজকে এসেছি সুন্দর একটি ছাদের কাজ নিয়ে তো আসুন শুরু করা যাক তো এটি দেখছেন একটি সিঁড়ি সিঁড়িটির কাজ একটু ভিন্ন ধরনের হয়েছে তার কারণ অন্য অন্য সিঁড়ি আপনারা দেখছেন ওটা হইল আপনার একটি মডেল এটি অন্য একটি মডেল দেখছেন এটা অনেক সহজ মিস্ত্রি যেগুলো কাজ করে সেইগুলো মিস্ত্রির জন্যে অনেক একটি সহজের এই সিঁড়িটি তো এই বিল্ডিংটির দৈর্ঘ্য হল আপনার সত্তর ফিট এবং প্রস্ত আছে উনিশ ফিট এই বিল্ডিংটির স্কোয়ার হল তেরোশো তিরিশ স্কোয়ার ফিট এটি দেখছেন একটি সাইটে সিঁড়ি এই সাইডে সুন্দর একটি ব্যালকনি এই কাজটির পুরোপুরি রটের হিসাব এবং সাটারিংয়ের হিসাব মাল মেটেল যেগুলো লাগে পুরোপুরি আমরা হিসাব বলে দেব লাস্টের দিকে তো আসুন আমরা এই আসি এটি দেখছেন পুরো স্লাবটি এই বিল্ডিংটির যেগুলো ভীম আছে ভীমে রড আছে আপনার চার পিস করে ষোলো এম এবং এক পিস করে বারো এম নিচের দিকে আসে উপরে এক্সট্রা দেওয়া হয়েছে দুইটি করে ষোলো এম এটি হলো ভীমের রড এবং স্লাফে রড দেওয়া হয়েছে নিচের দিকে দশ এম উপরে দেওয়া হয়েছে আপনার এইট এম নিচের জালি যেটা আছে সেটা হলো দশ ইঞ্চি গ্যাপ এবং উপরে যেগুলো জালি আছে এইট এম এর এটা হলো পাঁচ ইঞ্চি গ্যাপের জালি একটি বারো এম এম রডের ভীম আছে করিডোরের সাইটে এই বিল্ডিংটির চারটি রুম আছে রুমগুলির সাইজ হলো আপনার চোদ্দো ফিট বাই পনেরো ফিট একটি সাইটে করিডোর আছে করিডোরটি হলো আপনার চার ফিট এই হল আজকের এই বিল্ডিংয়ের প্ল্যানটি এই সাইটে দেখছেন একটি ভীম বারো এমএম রটের পুরোপুরি কাজটি কমপ্লিট হয়ে গেছে পোস্টের রড আছে আপনার চারটি করে ষোলো এম এবং দুইটি বারো এম এই সাতটি কাজ কমপ্লিট হয়ে গেছে তাই আপনাদেরকে শেয়ার করলাম যেদিন এই বিল্ডিংটি ঢালাই করব আপনাদেরকে দেখাবো এই বিল্ডিংটির পুরোপুরি ঢালাই সহ তো আসুন আজকে আমরা এখন দেখে নেব এবং বুঝে নেব এই বিল্ডিংটির রড সিমেন্ট এবং পাথর বালির হিসাব এই বিল্ডিংটির কাজ করতে ষোলো এম এম রড লাগবে সাতত্রিশ পিস সাতত্রিশ পিস এইখানে উনিশ কেজি করে একটি করে রডের ওজন হলে আপনার সাত কুইন্টেল তিন কেজি হয় পাঁচ হাজার টাকা কুইন্টাল হলে এখানে পঁয়ত্রিশ হাজার টাকা ষোলো এম এম রটে লাগবে এই বিল্ডিংটির কাজ করতে আপনার বারো এম এম রড লাগবে এক কুইন্টাল পঁয়ষট্টি কেজি এখানে পাঁচ হাজার টাকা কুইন্টাল হলে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা লাগবে বারো এম এম রটে এই বিল্ডিংটির আপনার টেন এম এম রড লাগবে ছয় কুইন্টাল পঞ্চাশ কেজি পাঁচ হাজার টাকা কুইন্টাল হলে এখানে বত্রিশ হাজার পাঁচশো টাকা লাগবে টেন এম রডে এই বিল্ডিংটির কাজ করতে সবচেয়ে বেশি লাগবে এইট এম এম রড এইট এম এম রড লাগবে আপনার সাত কুইন্টেল চুয়াত্তর কেজি এখানে পাঁচ হাজার টাকা কুইন্টাল হলে এখানে লাগবে বিয়াল্লিশ হাজার পাঁচশো সত্তর টাকা এই বিল্ডিংটি ঢালাই করতে সিমেন্ট লাগবে আপনার একশো তিরিশ ব্যাগ এখানে চারশো টাকা করে ব্যাগ হলে আপনার বাউন্ন হাজার টাকা বালি লাগবে আপনার তেরো সিএম এখানে হাজার টাকা সিএম হলে তেরো হাজার টাকা বালিত এই শারটি ঢালাই করতে আপনার পাথর লাগবে আঠারো সিএম দেড় হাজার টাকা সিএম হলে এখানে সাতাশ হাজার টাকা এই বিল্ডিংটি পুরোপুরি শাটারিং করতে আপনার কাট লাগবে একশো বিশ সি এখানে পাঁচশো টাকা সিএফটি হলে আপনার ষাট হাজার টাকা এই বিল্ডিংটির কাজ করতে মিস্ত্রি খরচ লাগবে আপনার আশি হাজার টাকা এই বিল্ডিংটির মোটামুটি আপনার খরচ হবে তিন লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের আজকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফেজ